নয় একাধিকবার প্রায় প্রতি সপ্তাহেই খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির পাল আর তারপর বিঘের পর বিঘে বাসিন্দাদের দাবি এর আগে বন দফতরকে বহুবার জানানো হয়েছে তবে কোনো সুরাহা মেলেনি সরকারের কাছে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বহুবার তারাও উদাসীন বলে অভিযোগ গ্রামবাসীদের সব মিলিয়ে হাতির হানায় নাজেহাল এলাকাবাসী গুড়গুড় বলার অধিক থেকে নদী পার হয়ে যে হাতিগুলো আসে কলাইগুন্ডা ভিটো বিশার আগে ছিল কল্যাণবাবু উনি মোটামুটি হুলা পাঠি কিন্তু প্রচুর সাহায্য করত বর্তমান কি এসছে জানিনি আমাদের সঙ্গে যোগাযোগও নেই উনি কোনো সাহায্য করেনি আজ তিন চার দিন থেকে হাতি ঠাকুর এখানে আমাদের ধানের ক্ষতি করছে কিন্তু ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে কোনো সাহায্যও আমরা পাইনি এবং কোনো উদ্যোগও ওরা নেয়নি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভালকিশোল ও বাগমারি গ্রামে প্রায় প্রতিদিনই তাণ্ডব চালাচ্ছে হাতির দল ফলে তো মাথায় হাত চাষিদের যখন তখন হাতির হানার ভয়ে রাত দিন সমান হয়ে গেছে গ্রামের মানুষদের তাদের অভিযোগ ক্ষতিপূরণের টাকায় চাষের খরচই ওঠা মুশকিল অথচ এবার যে ভালো ফসল হয়েছিল তাতে অনেকটাই লাভ করতে পারতেন চাষিরা এই যে আমাদের এখানে হাতি যে তাণ্ডব করছে সেটা প্রত্যেকটা মানুষের কারো দু বিঘা তার কারো তিন বিঘা করে নষ্ট করে যাচ্ছে এটা কোনো ফরেস্টার থেকে কোনো আমাদের সুরহায় কিচ্ছু পাচ্ছে না আমরা আর প্রশাসনও তাই করছে তো তো আমরা তাহলে এই যে কত কষ্ট করে লেবার শ্রমিক করে আমরা ইয়ে করছি পয়সা টয়সা মানুষকে দিয়ে দিয়ে মোটামুটি আমাদের কোনো কাজেই হচ্ছে না এটা এই যে হাতি আছে যদি প্রত্যেক বছর যদি খাওয়া দাওয়া করে তাহলে আমাদের থাকবো কি করে তাদের বক্তব্য ক্ষতিপূরণ ঠিক মতো পান না কখনোই দিনের পর দিন এই ক্ষতি বহন করা সম্ভব নয় তাদের পক্ষে এমন কি প্রশাসন থেকে ব্যবস্থা না নেওয়া হলে তারা আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কাজ করছি গরিব দুঃখী লোক মজুরি খাইটে কিংবা লোকের কাছে লেবার খাইটে যতটুকু টাকা সংগ্রহ করি সেইটা যার যে টুকুটাকু জমিন আছে ওই পয়সা দিয়ে চাষ করি চাষ করে আমরা কি পাচ্ছি আমরা কিছু পাই না এই যে হাতি এসে যে তাণ্ডব করছে ক্ষয়ক্ষতি করছে তারা আমরা কোনো পাচ্ছি না কিন্তু যে আমরা মজুরি খাইটে কিংবা লেবার খাইটে যেটুকু টাকা সংগ্রহ করি সেটা জমিনে লাগাই সে জমিন থেকে আমরা ফসল পাচ্ছি না তাহলে গরিব কি করবে বলতো এ কি করবে এখন প্রশাসন আমাদের আবার হাতি তাড়ানোর ব্যবস্থা নেয়নি হাতি তাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে এখন গ্রামে হাতি ঢুকে পড়া প্রায় রোজকার ঘটনা যার জন্য আতঙ্কে থাকেন শাকরাইলের ভালকিশোল ও বাগমারি সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা শুধু ফসলের ক্ষতির আশঙ্কায়ে নয় পাশাপাশি বাড়ি ভাঙা ও প্রাণহানির আশঙ্কাও রয়েছে সকলেরই তাই দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন গ্রামবাসীরা দাওয়াল বিউরো